বৌদি, বৌদি, সারাদিন কোথায় ছিলে শুনি? এই তো এদিক সেদিক নানান দিক, বাবুগুরু বলতে পারো আর কি। সারাদিন পরে এখন বুঝি তোমার মনে পড়লো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বৌদি। কষ্ট সে তো দিলেই, আরো বেশি করে দিলে। এ কথা বলছো কেন বৌদি, কি হয়েছে? তুমি জানো না, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তুমি যে আমার একটা আকাশ। তুমি আমাকে খুব মায়া করো তাই না? সেটা কি অপরাধ? না না, আমি তা বলছি না, মায়া করতেই পারো। কেন, আমার মতো তোমার আর কোনো মায়াবতী আছে নাকি? তাহলে যাও না সেখানে। কি বলছো বৌদি, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তাই ভালো আছি। তোমাকে তো আজকাল দেখি না। শিখা, তোমার কথা শেষ হলে একটু আমার রুমে এসো। ঠাকুরপো, এখন যাও, তোমার সাথে পরে কথা হবে। কিছু বলবে? আমি ওই বাড়িতে যাচ্ছি, ফেরার সময় মন্দির হয়ে আসবো, বিয়ের দিন তারিখ সব জেনে আসবো। তো এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আপনি তো বলেছেন আমার বিয়েতে যেন কল্পনার বাবা মা উপস্থিত থাকে, আমি ওনাদেরকে সে কথাটাই বলতে যাচ্ছি। দেখো চেষ্টা করে পারো কিনা। আসি। কতদিন স্নান করো না ঠাকুরপো? কি বলো, আমি তো প্রতিদিনই স্নান করি। তাই না? তুমি কিন্তু খুব খারাপ কাজ করেছো বৌদি। আমি যদি তোমার উপকার করতে না যেতাম, তাহলে আর ওই অসময়ে আমাকে স্নান করতে হতো না। আহা, খুব দোষ করেছি আমি, তাই না ঠাকুরপো? আর তুমি যে শ্রীকৃষ্ণের মতো পরশ্রী স্নান করা দেখছিলে, তাতে কোনো দোষ নেই। আমি যদি কৃষ্ণ হই, তাহলে তুমি কি আমার রাধা হবে? আমার মরণ, আমি রাধা হব কেন? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তুমি বাঁশি বাজতে থাকো, দেখবে সত্যি সত্যি একদিন রাধা এসে তোমার পাশে হাজির হয়ে যাবে। আমার সত্যিকার রাধার দরকার নেই। না চাইলে নাই, দূরে গিয়ে মরো। ঠাকুরপো, আমাকে নিয়ে একটু ঘুরতে বের হবে? কোথায় যাবে? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না, এই ভর দুপুরে কেউ বের হবে না। চলো যাই। চলো।